R-30 বা RSM-56 বুলবা মিসাইল। R-30 হল মূলত বর্তমান রাশিয়ার একটি SLBM সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল, যা কিনা বিশ্বের সবচাইতে ধ্বংসাত্মক মিসাইলগুলোর মধ্যে একটি। আর প্রস্তুতকারক ছিল সোভিয়েত রাশিয়ার মস্কো ইনস্টিটিউট অফ থার্মাল টেকনোলজি। এর ন্যাটো রিপোর্টিং নেম RSM-56 বুলবা। এর ধ্বংসক্ষমতা বলতে গেলে নাগাসাকিতে ফেলা বোমাটির ধ্বংসক্ষমতা ছিল 21 কিলোটনের। এটি 150 কিলোটনের 10টা MIRB বহন করে। এরকম একটি মিসাইল 10টা শহর অনায়াসে মাটির সাথে গুঁড়িয়ে দিতে পারে। এই মিসাইলগুলো টাইফুন ক্লাস এবং বোরেই ক্লাস সাবমেরিন থেকে লঞ্চ করা হয়। টাইফুন ক্লাস এবং বোরেই ক্লাস সাবমেরিন এরকম 20টি মিসাইল বহন করতে পারে। এর গতি সম্পর্কে তেমন কিছু জানা যায়নি, তবে ধারণা করা হয় এর গতি হতে পারে সুপার হাইপারসনিক Mach 10+। বিবরণ: ভর 36.8 টন, উচ্চতা 40 ফিট, অপারেশনাল রেঞ্জ 10,000 কিলোমিটার, ব্যবহারকারী রাশিয়ান স্ট্র্যাটেজিক রকেট ফোর্স অ্যান্ড রাশিয়ান নেভি, ওয়ারহেড 10টি 150 কিলোটন, ইঞ্জিন 3 স্টেজ, সলিড ফুয়েল রকেট, লিকুইড প্রোপালড রকেট, ধরন সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল, সিস্টেম ইন্টারিয়াল আল্ট্রা ইন্টারিয়াল গুলোনেস রেডার গাইডেন্স সিস্টেম।